রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে 87.8% ভোট পেয়ে জয়ী হয়েছেন ভ্লাদিমির পুতিন। 17 মার্চ বুথ ফেরত জরিপে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার শুরু হয় ভোট গ্রহণ, যা শেষ হয় রোববার। এরপরেই বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে রাশিয়ার সরকারি জরিপ সংস্থা বিটিএসআইওএম। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে এ জরিপ করা হয়। এবারের নির্বাচনে আরও 3 প্রার্থী থাকলেও কেউই দাঁড়াতে পারেননি পুতিনের সামনে। 4% কিছু বেশি ভোট পেয়েছেন কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতোনভ। বাকি দুজনের ভাগ্যে জুটেছে আরও কম। এ নির্বাচনে জয়লাভের পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুতিন। তিনি বলেছেন, এই সমর্থনের জন্য এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য আপনাদের সবাইকে, সব নাগরিককে ধন্যবাদ জানাতে চাই। এ সময় পরমাণু যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে সরাসরি সংঘাতের অর্থ পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র 1 ধাপ দূরে। তবে এমন দৃশ্যপট কেউই চায় না বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধ 1962 সালের ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক গভীর সংকটে নিমজ্জিত করেছে। পুতিন একাধিকবার পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন, তবে ইউক্রেনে তিনি পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করেন না বলেও মন্তব্য করেছেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে পুতিন যে নিরঙ্কুশ জয় পাবেন তা নিয়ে অবশ্য কোনো সন্দেহ ছিল না, কারণ তার বেশিরভাগ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয় মারা গেছেন, না হয় নির্বাচনে বা কারাগারে রয়েছেন। এরপরও পুতিনের বিরুদ্ধে কেউ সোচ্চার হলে তাকে সরকারের দমনপীড়নের মুখে পড়তে হয়েছে। এবারের নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে রাশিয়ার 200 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন। 1999 সালের প্রথম ক্ষমতায় বসেছিলেন তিনি। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এখন অন্তত 2030 সাল পর্যন্ত রাশিয়ায় ক্ষমতায় থাকবেন তিনি। এদিকে পুতিনের জয়ের সমালোচনা করেছে পশ্চিমা বিভিন্ন দেশ। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে জার্মানি। অপরদিকে যুক্তরাষ্ট্র বলেছে, পুতিন তার রাজনৈতিক বিরোধীদের কারাগারে বন্দি করে রেখেছেন আর অন্যদের তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে বাধা দিয়েছেন।